কুইকলি কাজ করবে এবং রাইট ওয়ে আপনার সেক্সুয়াল যে ডিজায়ারটা তৈরি করবে, আপনার ইনফ্লেমেশন কমাবে, ব্লাড ফ্লোটা বাড়াবে, তাহলে আপনার সেক্সটা এনজয় করতে পারবেন এবং এটা কুইকলি আপনার টেস্টোস্টেরনকে ব্যালেন্সে নিয়ে আসবে। এটা দুইটা করে দুইবার, এটা দুইটা করে দুইবার, হ্যাঁ, ডেলি খাবারের 1 ঘন্টা পরে খাবেন, হ্যাঁ, খাবার সাথে খাবেন না, খালি পেটে খেতে পারেন, তবে 1 ঘন্টা পরে খাবেন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদের অনেক রিকোয়েস্ট হচ্ছে আমি সেক্স ড্রাইভ নিয়ে ভিডিও করি। অনেক ছেলেদের এবং অনেক মেয়েদের এখন সেক্সুয়াল ডিসফাংশন বা লিবিডো ইস্যু তৈরি হচ্ছে। এখন সেক্স ড্রাইভের স্থায়িত্ব সমস্যা বা সেক্সুয়াল উত্তেজনায় আসছে না, বা আপনারা আপনাদের পার্টনারকে স্যাটিসফাই করতে পারছেন না, অথবা নিজে হ্যাপি না, অথবা যারা বিশ্বাস করেছেন যে এটা একটা ইমোশনাল রোগ, এটা একটা আপনারা সাইকোলজিক্যাল রোগ, তারা বিভিন্ন ধরনের ভায়াগ্রাস, সিলডেনাফিল খাচ্ছেন। আমেরিকাতে সিলডেনাফিলটা আপনার লিগালি প্রেসক্রাইব করা হয়, বাংলাদেশের মতো চুরি করে খেতে হয়। এনিওয়ে, সো যারা এইভাবে সিলডেনাফিল খাচ্ছেন অথবা ভায়াগ্রা নিচ্ছেন অথবা কোনো উত্তেজক হার্বস খাচ্ছেন, মনে রাখবেন ইটস নট অ্যাবাউট দ্য হার্বস অর ইটস নট অ্যাবাউট দ্য উত্তেজনা, ইটস নট অ্যাবাউট দ্য ইমোশনাল মেন্টাল অর ভায়াগ্রা দিয়ে আপনার আর্টিফিশিয়াল নেটিউসের প্রোডাক্টটা বাড়াবেন বা আর্টিফিশিয়ালি আপনি ব্লাড ফ্লোটা বাড়াবেন পিনাইল ভেসেলের মধ্যে। দ্যাটস সো ক্রেজি। এবং আমি অনেক পেশেন্ট পাই যারা দীর্ঘদিন খাওয়ার পরে টোটালি সেক্স ড্রাইভটা লস করে, টোটালি ডিসফাংশন হয়ে পুরুষ আর পুরুষ নেই সেই সময় আপনার কাছে আসে। এবং এখন অনেক মেয়েদের মধ্যে যেটা তৈরি হচ্ছে, তাহলে ইটস নট অ্যাবাউট ইমোশনাল, ইটস নট অ্যাবাউট জেনেটিক্যাল, ইটস নট অ্যাবাউট মেন্টাল আর সাইকোলজিক্যাল। আপনাকে রুটটা বুঝতে হবে যে ছেলে মেয়েদের আজকে সেক্স ড্রাইভ কেন হারিয়ে যাচ্ছে। ছেলেরা বিয়ে করতে চাচ্ছে না, মেয়েরাও বিয়ে করতে চাচ্ছে না, বিয়ে করলে তারা বিয়ে ভেঙে যাচ্ছে বা হ্যাপি না, অথবা একটা সময় পরে বয়স হওয়ার আগেই বুড়ো হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো, এগুলো কেন হচ্ছে ছোট ভাই বোনরা? আপনাদেরকে আমি মেন যে রুট কজগুলো বলবো, রুট কজগুলো বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন যে এখানে সেক্স থেরাপি বা টেস্টোস্টেরনটা বাড়ানো এটা ব্যাপার না। টেস্টোস্টেরন বেশি থাকলে লাভ হবে না, কম থাকলেও যে আপনার সেক্স ড্রাইভ থাকবে না তাও না, বা হ্যাঁ অনেক ক্ষেত্রে টেস্টোস্টেরন খুব কমে গেলে সেক্স ড্রাইভটা কমে যায়, বা বেশিরভাগ ক্ষেত্রে সেক্স ড্রাইভ কমে যায় যেখানে টেস্টোস্টেরনটা নর্মাল আছে। তাহলে টেস্টোস্টেরন থাকার সাথে আপনার সেক্স ড্রাইভের সাথে একটা ডাইরেক্ট সম্পর্ক ব্যাপারটা এরকম না। তাহলে এটার মূল কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে আপনার মেটাবলিক ডিজিজ। আপনার যদি মেদ ডাইজেশন প্রবলেম থাকে, আপনার যদি শরীর দিয়েছে তৈরি করতে না পারে, আপনাদের শরীরে আনা ফ্যাটি অ্যাসিড না থাকে, আপনার টেস্টোস্টেরন তৈরি হবে কোত্থেকে? আপনার শরীরে ইনফ্লামেশন কেন কম থাকবে? আপনি তো অলরেডি শরীরে আনা ফ্যাটি অ্যাসিড নেন, সেটা আপনাকে ফোকাস করতে হবে। তাহলে মেটাবলিক প্রবলেম আপনাকে প্রথমেই রিজলভ করতে হবে। সেখান থেকে যে ডায়াবেটিস হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, ব্লাড প্রেশার বাড়তেছে, কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, আপনার সব ধরনের অটোমিউন হচ্ছে, এগুলোকে ফোকাস করেন, মেটাবলিক ডিজিজগুলোকে ইমপ্রুভ করুন। যে কোনো ক্রনিক মেটাবলিক ডিজিজ থাকলে আপনারা ওইটাকে আর ফোকাস করুন, ঠিক আছে? এটা 1 নম্বর কাজ। এবং এটার জন্য কী সমাধান আছে? আমার বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও আছে, ডায়েটস, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট সব বলা আছে। এবং 2 নম্বর কারণ হচ্ছে যে এন্ডোথেলিয়াল সেল ডিসফাংশন। আমি হার্ট ডিজিজ এবং ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রল বেড়ে বলেছি, আপনার যদি আর্টারি যদি ভিতরের সেলগুলো যদি ডিসফাংশন হয় বা ইনসাইড লেয়ারের যে এন্ডোথেলিয়াল সেলগুলো যদি ডিসফাংশন হয়, তখন আপনার ইনফ্লামেশন থেকে তো ব্লকেজ বা এগুলো তৈরি হবে। ঠিক আমাদের পিনাইল ভেসেলের মধ্যেও তাই, যখন এন্ডোথেলিয়াল সেলগুলো ডিসফাংশন হবে, ইনফ্লামেশন হবে, তখন এখানে ব্লাড ফ্লো ঠিকমতো হবে না, এখানে ইঞ্জুরি থাকবে পিনাইল ভেসেলের মধ্যে। ওটার জন্য আপনাকে শরীরে ইনফ্লামেশন কমাতে হবে। ইনফ্লামেশন কমানোর জন্য কী কী মেডিসিন আছে যেটা আমরা অনেকবার বলেছি, আপনার খাবারগুলো অ্যান্টাই ইনফ্লামেটরি হতে হবে, আপনাকে হলুদের চা, নারকেল তেল খাওয়া লাগবে, আর হচ্ছে যে নিয়মিত এক্সারসাইজ করা লাগবে টু লোয়ার দ্য ইনফ্লামেশন, টু ইম্প্রুভ দ্য নাইট্রিক অ্যাসিড প্রোডাকশন। নাইট্রিক অ্যাসিড ইজ দ্য কি ফর হার্ট ফাংশন এবং সেক্স ফাংশন ছেলে মেয়ের দুটোরই। এরপর 3 নম্বরে আসুন দেখি, ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তখন আপনার কোনোভাবেই আপনার সেক্স ড্রাইভ বাড়বে না। আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে আসতে হবে, আপনার শরীরকে ইনসুলিনের প্রতি ফ্রেন্ডলি অ্যাকসেপ্টেবল হতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমানোর জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে এক্সারসাইজ করতে হবে, লো কার্ব খাবার খেতে হবে, প্ল্যান বেস কিটো প্যালিও ডায়েটে ফোকাস করতে হবে। এর জন্য অনেক ডায়েট প্ল্যান দেওয়া আছে, কীভাবে প্ল্যান বেস আপনার ডায়েটটা করবেন এটা ফলো করবেন। আর 5 নম্বর হচ্ছে অ্যাড্রিনাল। আপনাকে অ্যাড্রিনাল ফাংশনটাকে ব্যালেন্সে আনতে হবে। আপনি যদি হাই অ্যাড্রিনাল বা ওভার ফাংশন অ্যাড্রিনাল হয় বা এক্সস্টিভ অ্যাড্রিনাল থাকে, আপনি সবসময় স্ট্রেসে থাকেন, তাহলে আপনার শরীর প্রচুর পরিমাণে কর্টিজল তৈরি করবে। যদি কর্টিজল তৈরি করে,
আমাদের টেস্টোস্টেরনের যে প্রিকারসর যেটা প্যাগনোলন আপনার কর্টিসল তৈরি করবে, সে আর টেস্টোস্টেরন তৈরি করতে পারবে না। তো আপনাকে স্ট্রেসটাকে বাঁধিয়ে রাখতে হবে। আমি 5 বার সমাধানের কথা বলেছি, আপনার শরীরে মেটাবলিক যে ইস্যুগুলো আছে এগুলো ইম্প্রুভ করতে হবে, ডাইজেশনকে ইম্প্রুভ করতে হবে, শরীরের ক্রনিক রোগ থেকে বেরিয়ে আসতে হবে। ক্রনিক ডিজিজগুলোই আপনার শরীরে ইনফ্লামেশন তৈরি করছে, আপনার শরীরে সেক্সুয়াল ডিসফাংশন তৈরি করছে। আর 3 নম্বর হচ্ছে যে ইনফ্লামেশন, আপনাকে ইনফ্লামেশন কমাতে হবে। ইনফ্লামেশনই আপনার এখানে ব্লাড ফ্লো হচ্ছে না, কারণ সেক্স ড্রাইভের সময় আপনাকে 100 টাইমস মোর ব্লাড ফ্লো হওয়া লাগবে নর্মাল ব্লাড ফ্লো থেকে সেক্স ড্রাইভ করার সময় বা সেক্স করার সময়। আর 4 নম্বর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, আপনাকে লো কার্ব হাই ফ্যাট এবং লস অফ প্ল্যান্টস এবং অ্যালকাইন খাবার খাওয়া লাগবে আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ব্যালেন্স আনার জন্য। 5 নম্বর হচ্ছে অ্যাড্রিনাল, আপনাকে স্ট্রেস ব্যালেন্স করতে হবে যাতে শরীরে হাই কর্টিজল না থাকে বা কর্টিজল যে যখন যে সময় যতটুকু প্রয়োজন মানে ব্যালেন্স কর্টিজল প্রোফাইল মেনটেন করতে পারেন, তাহলে আপনার সেক্সটা ভালো থাকবে। আর খাবার দাবারের ক্ষেত্রে আমি আগে বলেছি যে প্ল্যান্ট বেসড ডায়েট, হাই ফ্যাট লো কার্ব এবং হাই অ্যালকালাইন ডায়েট, প্রচুর শাকসবজি খাবেন। হ্যাঁ, তো আসুন দেখি বলি আপনাদের সাপ্লিমেন্টগুলো কীভাবে কাজ করে। তবে মেয়েদের জন্য মনে রাখবেন, মেয়েদের হাই কর্টিজল, হাই টেস্টোস্টেরন এবং হাই এস্ট্রোজেন 3টা হরমোন যদি এক্সেসিভ থাকে, আবার প্রোজেস্টেরন লো থাকে, তখন মেয়েদের সেক্সুয়াল ইস্যুটা হয়, মেয়েদের সেক্সুয়াল ডিসফাংশনটা বা লো লিবিডোটা আবার লিভার থেকে হয়। হ্যাঁ, তো এর জন্য মেয়েদের মেডিসিন একটু আলাদা হবে। আমি আপনাকে পুরুষদের জন্য কী কী ন্যাচারাল মেডিসিন লাগবে সেটা আপনাকে দেখাবো। পুরুষের 1 নম্বর মেডিসিন হচ্ছে যে আপনার শরীরে ডিটক্স করা, আমি যে 5টা কারণ বলেছি। আর ডিটক্স করলে আপনার ইনফ্লামেশনও কমবে, আপনার মেটাবলিক হেলথও ভালো হবে এবং আপনার শরীরে স্ট্রেসও কমবে। হ্যাঁ, দেখুন প্রথম কাজে ডিটক্স করা। তো ডিটক্স করার পরে আপনার এরপরে কাজ কী, এরপর কাজ হবে আপনার ডাইজেশনটাকে বানানো। আপনি যদি ডাইজেশন না ভালো না থাকে, আপনার কীভাবে শরীরে অ্যানাফ ফ্যাটি অ্যাসিড দিয়েছে তৈরি করবে, তাহলে আপনার শরীরে হাই টেস্টোস্টেরন হবে না। আপনাকে টোটাল ডাইজেশন যে প্রোফাইল যে ব্র্যান্ড আমরা তৈরি করেছি, এটার মধ্যে ডাইজেশনের জন্য সব কিছু একটা দেওয়া আছে। দেখুন এই দেখুন অক্স বাইল, বিটেন হাইড্রোক্লোরাইড, অ্যামালেজ, লাইপেজ, প্রোটিয়েজ, সবগুলো টাইপের খাবারকে ডাইজেশন করার জন্য এখানে এনজাইম দেওয়া আছে, এখানে পাপাইন, পেপসিন সবই আছে। হ্যাঁ, তো বিটেন হাইড্রোক্লোরাইডও আছে। তো ডাইজেশনকে সাপোর্ট দেওয়ার পরে, আপনার ডিটক্স করার পরে, এরপরে কী কী দরকার? এরপর দরকার হচ্ছে আপনার বলছি না অ্যাড্রিনাল ডিসফাংশন থেকে হয়, তো মনে রাখবেন এটা ইমোশনাল সাইকোলজি ডিজিজ না, এসে আপনাকে এই হচ্ছে মূলত আপনার স্ট্রেসটা আপনাকে এটা করেছে। আপনাকে ট্রাঙ্কুইল প্লাস লাগবে এবং এটা কোনটা কী ডোজ হবে এখানে কিন্তু বলা আছে, এবং এটার জন্য আপনার কোন ডাক্তারের কাছে যেতে হবে না, বিকজ ইটস ভেরি ন্যাচারাল। এবং মিনারেলের অভাবে হয়, আপনাকে মিনারেল খেতে হবে। আপনাকে যদি এনার্জি ওভারঅল শরীরে কম থাকে, আপনাকে এনার্জি বুস্ট করার জন্য লাগবে এটা এনার্জি কোর। এবং হচ্ছে যে আপনি যদি প্রোবায়োটিক লাগে, শরীরে গাট অনেক ডিসকমফোর্ট থাকে পেটে, আপনাকে হোল প্রোবায়োটিক লাগবে। এগুলো হচ্ছে ফাউন্ডেশন। তাহলে কমপ্লিট ডিটক্সের পরে আপনার ডাইজেস্ট অপটিমাইজার, ট্রাঙ্কুইল প্লাস, সাথে হচ্ছে আপনার এটা হলো এনার্জি কোর, কোর এনার্জি, তারপরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে যে হোল প্রোবায়োটিক এবং হচ্ছে মাল্টিমিনারেল। তো এগুলো আপনারা বেসিকলি নেবেন। নেওয়ার পরে ওভারঅল ফাউন্ডেশন গায়ে ঠিক করতে হবে শরীরের। ওভারঅল ফাউন্ডেশন ঠিক না করে আপনারা সেক্সুয়াল ফাংশনটা ইম্প্রুভ করার জন্য যে মেডিসিনগুলো এগুলো নেবেন না। সেটা কি? সেটা হচ্ছে যে ভাইটালিটি, এটা পিউরিয়ান মাচা, এটা সেক্স ড্রাইভকে কুইকলি ইম্প্রুভ করবে। এবং ইম্প্রুভ করলেও মেক শিওর যে আপনারা শরীরের ফাউন্ডেশনকে আগে ঠিক করবেন, যেগুলো বলেছি ফাউন্ডেশনকে। হ্যাঁ, আপনাকে যে সবগুলো কিনতে হবে তা না, যার যে সমস্যা আছে, আপনার যদি ডাইজেশন হতে থাকে আপনি ডাইজেশন নেবেন, যদি স্ট্রেস থাকে ট্রাঙ্কুইল প্লাস নেবেন, যদি আপনার পেটে যদি মনে করেন যে কোনো গাট ইস্যু আছে তাহলে প্রোবায়োটিক নেবেন, আপনার যদি শরীরে এনার্জি কম থাকে এনার্জিটা নেবেন। এবং এই বেসিক ঠিক করার পরে এই ভাইটালিটিটা আপনার পাওয়ারফুলি কাজ করবে। এটা পেরুভিয়ান মাছা, পেরু থেকে আসা এক ধরনের রুটস থেকে তৈরি করা আরবাল, এটা আপনাকে ফাইনালি পাওয়ারফুলি কাজ করবে। হ্যাঁ, আর এটা করার পরে আপনার লাগবে কি, আপনাকে দিয়েছিয়ে, যেটা আপনার টেস্টোস্টেরন তৈরির জন্য আপনাকে হেল্প করবে, টোটাল দিয়েছিয়ে কেমন। তারপরে হচ্ছে যে জিঙ্ক লাগবে, অ্যাক্টিভ জিঙ্ক খুবই পাওয়ারফুল ফর ম্যানদের জন্য, এটা অত্যন্ত কার্যকরী। যেসব পুরুষদের সেক্স ড্রাইভ আছে তারা ম্যাগনেসিয়াম খাওয়ার পরে তারা বলেছে তারা অনেক ইম্প্রুভমেন্ট পেয়েছে। তো অ্যাক্টিভ জিঙ্ক দেখতে পাচ্ছেন, তো অ্যাক্টিভ জিঙ্ক এবং টোটাল দিয়েছিয়ে এবং ব্যাটারিটি, ব্যাটারিটা হচ্ছে লাইক খান ন্যাচারাল ভায়াগ্রা, ইটস গান ওয়ার্ক সো ওয়েল, বুঝতে পারছেন। এরপর হচ্ছে টোটাল প্যাগনোলন, টোটাল প্যাগনোলনটা অত্যন্ত কার্যকরী আপনার জন্য, এটাও কাইন্ড অফ পাওয়ারফুলি কাজ করবে। যারা একেবারে খুবই একটা দুইটা দিয়ে শুরু করতে চান তারা হচ্ছে এটা কুইকলি কাজ করবে এবং রাইট ওয়ে আপনার সেক্সুয়াল যে ডিজায়ারটা তৈরি করবে, আপনার ইনফ্লামেশন কমাবে, ব্লাড ফ্লোটা বাড়াবে,
তাহলে আপনার সেক্সটা এনজয় করতে পারবেন এবং এটা কুইকলি আপনার টেস্টোস্টেরনকে ব্যালেন্সে নিয়ে আসবে। এটা দুইটা করে দুইবার, এটা দুইটা করে দুইবার, হ্যাঁ ডেলি খাবারের এক ঘন্টা পরে খাবেন। হ্যাঁ খাবার সাথে খাবেন না, খালি পেটে খেতে পারেন, তবে এক ঘন্টা পরে খাবেন। আর যারা শরীরে ফ্যাটি টায়ার্ডনেস উইকনেস আসে তারা অ্যাক্টিভ ড্রিঙ্কটা খাবেন। এটা একটা করে দুইবার, দুইটা খাওয়া লাগবে না, একটা করে দুইবার খেলে হবে। আর জানেন এই সবগুলো তো অ্যামাজনে পাওয়া যায়, আপনারা জানেন। টোটালি সেটা আপনারা দুইটা করে দুইবার খাবেন, খাবার সাথে খেতে পারেন, খাবারের পরে খেলে খেতে পারেন। আর এগুলো হচ্ছে বেসিক আপনার যেটা লাগে। হ্যাঁ আপনার ট্যাঙ্কুইল, আপনার স্ট্রেস হলে আপনার ট্যাঙ্কুইল পাস খাবেন, গাটে শুলে আপনার গরি খাবেন, আপনার যদি ডাইজেশন সমস্যা তাহলে আপনার ডাইজেস্ট অপটিমাইজারটা খাবেন, যা যা লাগে একটু ডিটক্স করবেন। আর আপনি যদি মনে করেন আপনার অ্যাঙ্গার ইস্যু আছে, আপনার ডিটক্স করা দরকার, লিভার ইস্যু আছে, তাহলে আপনাকে অবশ্যই লিভারটা ডিটক্স করতে হবে। আর মনে রাখবেন এই সেক্সুয়াল ডিসফাংশনটাকে আবার আপনারা মিথ যেগুলো আছে যে এটা আসতেছে হলো যে লো টি থেকে হতে পারে, বাট প্রাইমারিলি হচ্ছে যেগুলো আমি বলেছি অ্যাড্রিনাল ইনফ্লামেশন, ক্রনিক ডিজিজ, মেটাবলিক এবং আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, এই পাঁচটা মূল কারণটাকে আপনি ফোকাস করবেন, ডায়েটটা চেঞ্জ করেন, সাপ্লিমেন্ট যেটুকু অ্যাফোর্ড করতে পারেন নিতে পারেন, অ্যামাজন থেকে নিতে পারেন। আর যেসব মেয়েদের সমস্যা যেটা আমি মেয়েদের লাগবে হচ্ছে বেসিক সবগুলো লাগবে, আর মেয়েদের জন্য লাগবে হচ্ছে কমপ্লিট হরমোন, দে নিড টু ব্যালেন্স দেয়ার হরমোন, কারণ তাদের টেস্টোস্টেরন, অ্যাস্ট্রোজেন এবং আরও কিছু হরমোন বেড়ে গেলে এটা হচ্ছে কমপ্লিট হরমোনটা তাদের নিতে হবে, কেমন। আর তাদের লাগবে হচ্ছে ফিমেল কেয়ার, ঠিক আছে ফিমেল কেয়ার, এই ফিমেল কেয়ার কমপ্লিট হরমোন সাথে প্রোভাইড দিয়েছে হচ্ছে মেয়েদের জন্য। হ্যাঁ মেয়েদের যারা সেক্স ড্রাইভ কমে গেছে, কারণ মেয়েদের সেক্স ড্রাইভ কমে যাওয়ার জন্য পুরুষ যে কারণগুলো ওগুলো আছে, মেয়েদের সেক্স ড্রাইভ কমে যাওয়ার জন্য তাদের ইনফ্লামেশন, ক্রনিক ডিজিজ, মেটাবলিক ইস্যু, ইনফ্লামেশন ওভারঅল ইনফ্লামেশন, ওভার ইয়ার রিপ্রোডাক্টিভ সিস্টেম ইনফ্লামেশন, তাদের জন্য যে হরমোনটাকে ব্যালেন্স করতে হবে, প্রদর্শনটা বাড়াতে হবে এবং গুড হরমোন প্রদর্শনটা বাড়ানো, তাদের যে আননেসারি হরমোন বেড়ে যায় অ্যাস্ট্রোজেন এটা কমাতে হবে, তো এগুলো ফিক্স করতে হবে। আর যেসব মেয়েদের এন্ডোমেট্রিওসিস আছে বা ফাইব্রয়েড বা সিস্ট আছে, ওইসব সমস্যাগুলো সমাধান করতে হবে, বা পিরিয়ড সমস্যা আছে ওগুলোর সমস্যা সমাধান না করলে সেক্স ড্রাইভ বাড়া কঠিন। যে থাইরয়েড সমস্যা আছে মেয়েদের, তাদের সেক্স ড্রাইভ বাড়াটা কঠিন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন যে সব মেয়েদের সেক্স ড্রাইভ থেকে ইম্প্রুভ হয়েছে, যারা দীর্ঘদিন অনেক দশক ধরে সেক্সুয়াল কোনো ডিজায়ার বা লিবিডো ইস্যু ছিল তারা ভালো হয়েছে, ওসব ভিডিওগুলো দেখেন। এই সব কিছু করার পরে যদি আপনি ইম্প্রুভ না হয়, স্টেম সেল থেরাপি, স্টেম সেল থেরাপি ইজ গোনা মেক ইউর লাইফ টোটালি ডিফারেন্ট লেভেল। হ্যাঁ কারণ এটা কোনো অর্গান কেনা, কোনো স্পেসিফিক অর্গান কেনা, এটা ওভারঅল শরীরকে ওয়েলবিং করবে, আপনার সেক্স ড্রাইভ হোক আর লিভারের জন্য হোক, শরীরে যেখানে সমস্যা সেখানে গিয়ে তার হেলথি কোর্স তৈরি করে। স্টেম সেল আপনার ভিডিওগুলো দেখুন। এনিওয়ে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে মানে কোনো কিছুতে আপনার আর সাকসেসফুল হতে পারবেন না, পেটের সমস্যা প্লাস ডায়াবেটিস প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক। আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম, আমি হয়তো তখন থেকে আমি এটা আমি শুরু করতাম, তাহলে হয়তো আমি আর এই মাঝখানে যে কয়েক বছর আমার যে প্রবলেমটা গেছে আমি এটা হয়তো ফেস করতাম না আরকি। আমার প্রবলেম গুলা হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আরকি, জাস্ট ভিডিও দেখে আরকি। আপনি যে অ্যাডভাইসটা দেন আমি শুধু সেটা ফলো করছি। আমার প্রথমে ধারণা ছিল যে এইটা ফলো করলে হয়তো আমার সুগার লেভেলটা কন্ট্রোল হবে, কিন্তু আমি দেখলাম যে না, সুগার লেভেল কন্ট্রোল হওয়ার সাথে সাথে আমার পেটের সমস্যা মানে এমনি অটোমেটিক্যালি দূর হয়ে গেছে, এবং আমার এখন মনে হয় যে আমি যেটাই খাই আমার মনে হয় না যে আমার হজমের কোনো প্রবলেম হবে আর কি, সব দিক থেকে এখন মানে বেটার হয়েছে, বেটার শোনার আমি আমাদের কোনো মেডিসিনই আমি আর খাই না আর কি। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মজিবুল হকের ইউটিউবগুলো দেখি তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি, এবং তাতে করে গত এক বছর দুই মাস যাবত আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। আমার আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম, ইউনিভার্সিটি ক্লাস নিলে এক ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না, এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই, আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে, আমি এখন অনেক অনেক ভালো এবং আমি খুব মানে কৃতজ্ঞ ওনার কাছে যে আসলেই কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা যায়। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিলে আমার কাছে এখন এত ভালো লাগে, দৌড়াতে পারি স্যার,
রীতিমতো আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপি মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না যে আমার উঠতে মন চায়, পাখির মতো উঠতে মন চায়। আমি আসলাম আপনার কাছে, আমার আসলে প্রোস্টেটের সমস্যা ছিল, আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি, তারপর আপনার সাথে যোগাযোগ করে আপনার এখানে আসি। আমি অ্যাট দ্য সেম টাইম তার আগেই আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রোস্টেটের সমস্যা নিয়ে, কিন্তু সেটা মানে ইম্প্রুভ করতেছিল না, মানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকতেছিল, কিন্তু এটা ভালো হচ্ছিল না। তো যার কারণে আমি আপনার সাথে দেখা করি, দেখা করে আপনার কথা অনুযায়ী আপনার মানে এক্সারসাইজ প্লাস আপনার কিছু সাপ্লিমেন্ট আমি কন্টিনিউ করি। তো আল্লাহর রহমে আমার এখন অনেক ভালো, আমার পিএসএর রেজাল্ট গত সেপ্টেম্বরে আমি ব্লাড টেস্ট করছি, তারা বলছে যে নর্মাল। সো আমি অনেক ধৈর্য ধরছি, আমি অবশ্য ওনা মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনাটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল অ্যান্ড নর্মাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি, আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। আমি আপনার কাছে আসলেই গ্রেটফুল। এটা হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে ইয়ে মনে করতাম, সারের উসিলায় আল্লাহ তালা আমার সেতু রোগ ভালো করছে। আমার এখানে এখানে সব জায়গায় মুখে সেতু ছিল, এক মাস পরেই দেখতেছি আমার এগুলো চেন চেন চলে। কোন কোন জায়গায় ছিল তোমার? শুধু এই মুখে। আমি ট্রাই করে দেখতে পারি, যেহেতু আমার বাচ্চা মেয়ে, যেটা আমরা সমাজে বলে যে আসলে ভালো হবে না, কখনো সম্ভব না, এই কথাটা থেকে আসলে সবাই আশা করি বিরত থাকবে। কতগুলো মেডিসিন খেতেন আপনি? মুখটা পানি ফোলা থাকতো, এরকম আপনি হাঁটতে পারতো না। এখন মনে করেন আমার পাশে এখানে, আমার আরেক বোনের পাশে, এইটুকু জায়গায় মনে করেন হাঁটতে পারতো না, এখন আপনি অনেকখানি জায়গায় হাঁটতে পারে। সবচেয়ে বড় কথা, আম্মা আগে নামাজ পড়তে খুব কষ্ট হতো, এখন আম্মা ইজিলি আমি একদিন পর একদিন খেয়েছি। আমার যখন করোনা হয়েছে, করোনার সাথে আবার পাঙ্গাল প্লাস মাথার এই ক্যান্সারের ক্ষত দুইটা মিলে আমি টোটালি একদম দৌড়ে পড়ে গেছি। আমি একা নিজে দাঁড়াইতে পারতাম না, আমি হাঁটু আর হাত দিয়ে আমি বাস্তবতা আমি খাটে উঠতে পারতাম না, খাটে দাঁড়াইতে পারতাম না, আমি অবস্থা হয়ে গেছি। যে আমি যখন এই সেন্টারে আসি তখন আমার ডায়াবেটিস ছিল 29 প্লাস আপনার আমার পাঙ্গাল মাথায় এবং ক্যান্সারের যে ঝাঁন ছিল। তো এখানে আসি যখন আমি দুটো থেরাপি দেওয়ার পর থেকে আমার উন্নতি দেখে আমি এখানে অলওয়েজ গত 3 মাস থেকে আমি চিকিৎসা নিয়ে আসতেছি। আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মনে হচ্ছে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই, উনি আমাকে উপদেশ দিবেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম, সব খাওয়া দাওয়া চলাফেরা ব্যায়াম নিত্য সব কিছুর মধ্যে আমি
ওনার পরামর্শ চলার পরে প্রায় 6 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই।